ভিয়েতনামের নয়নাভিরাম অলৌকিক সৌন্দর্যের একটি জায়গা হল হালং উপসাগর বা হালং বে। উপরে অন্তহীন নীল আকাশ, নিচে সুবিস্তৃত নীল জলরাশি, কিছুদূর পরপর অসংখ্য ছোট ছোট পাহাড়ের দ্বীপ রয়েছে, যা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। এক কথায় বাকরুদ্ধ হওয়ার মতো সৌন্দর্য এই স্থানটির। ভিয়েতনামের কুয়াং নিন প্রদেশে এই হালং উপসাগর অবস্থিত। 1994 সালে ইউনেস্কো হালং বেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। 2012 সালে নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম হিসেবে স্থান পায় হালং বে। এই হালং বের উৎপত্তি নিয়ে স্থানীয় অঞ্চলে একটি কল্পকাহিনী প্রচলিত আছে। ভিয়েতনাম যখন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করেছে, তখন বিদেশি আগ্রাসী শক্তি দখল করার চেষ্টা করে। তখন ভিয়েতনামকে রক্ষার জন্য ঈশ্বর একটি ড্রাগনের পরিবার পাঠিয়ে দেন। ড্রাগনরা অসংখ্য মণি মাণিক্য ছড়িয়ে ছিটিয়ে দেয়। এই মণি মাণিক্য জড়ো হয়ে দ্বীপে রূপান্তরিত হয়। পরে দ্বীপগুলো ভেদ্য দেয়ালে রূপ ধারণ করে। সমুদ্রের বুকে অগণিত পর্বত জন্ম নেয় জাদুর মতো। তখন শত্রুদের জাহাজগুলো পর্বতের দেয়ালে ধাক্কা খেয়ে ধ্বংস হয়। যুদ্ধ জেতার পর ড্রাগনরা সিদ্ধান্ত নেয় পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য এই উপসাগরেই থেকে যাবে। যে স্থানটিতে মা ড্রাগন আসন গ্রহণ করেছিল এর নাম ছিল হালং। এভাবেই হালং বেয়ের উৎপত্তি। তবে একথা সত্য যে এই হালং বে একাধিকবার ভিয়েতনাম রক্ষায় কাজ করেছে। এখানে অবস্থান নিয়ে তিনবার ভিয়েতনামের সেনাবাহিনী চীনের সৈন্যদের প্রতিরোধ করেছে। 1288 সালে মঙ্গোলীয় শাসক কুবলাই খান তার নৌবহর নিয়ে ঢুকতে চেষ্টা করেন ভিয়েতনামে। দেশটির সেনাবাহিনী কুবলাই খানের নৌবহরের সমাধি ঘটায় এই হালং বেতে। অপরূপ সৌন্দর্যের এই হালং বেয়ের চারপাশে চুনাপাথর দিয়ে ঘেরা। বিশাল নীলের বুকে যেন অগণিত পাহাড় টিলা ভাসছে। মূলত ক্রুজে করে দেখার মতো জায়গা, তবে পর্যটকরা নৌকায় চড়ে এর অসীম সৌন্দর্য উপভোগ করেন। রাশি রাশি পাহাড়ের পাশ ঘেঁষে এগিয়ে চলে উপসাগরের বিচিত্র মাছ এর অন্যতম আকর্ষণ। কখনো নৌকার ভেতরে, কখনো ছাদের উপরে বসে এই উপসাগরের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। হালং বের অগণিত গুহার মধ্যে সবচেয়ে বড়টির নাম সাং সত কেভ। 100টি সিঁড়ির অতিক্রম করলে দেখা মিলবে এই গুহার। বিস্ময়কর এই গুহা দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে ঢুকলে মনে হবে কোনো মগ্ন থিয়েটার। চুনা পাথরে তৈরি দণ্ড সেখানে আলোয় ঝলমল করে। ভেতরের লাইট ইফেক্টের কারণে আরো বেশি রহস্যময় লাগে এই গুহা। দ্বিতীয় ভাগে একটি সরু রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়, যেখানে গাদাগাদি করে 1000 মানুষ অবস্থান করতে পারে। আলো আধারের মিশেল এই গুহা কখনো কখনো চমকে দেয় সবাইকে। হালং বেতে এরকম অগণিত গুহা রয়েছে। বন্য পরিবেশে গড়ে ওঠা এই গুহাগুলো বেশ রহস্যজনক। উঁচু নিচু, আঁকাবাঁকা ও পিচ্ছিল গুহার পথে পথে বিস্ময় ছড়ানো। সহস্র বছরের পুরনো পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কারণে যে কেউ গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবে এসব গুহায়। এখানে কেটে যাবে পুরোটা সময়। পর্যটকদের মুগ্ধ দৃষ্টি এসব গুহাকে ঘিরে। এখানে রহস্যের সাথে সাথে ভালোবাসা ও বিশ্বস্ততার এক লৌকিক কাহিনী জানা যায়। আর এই কারণেই পর্যটকদের এখানে আসার ব্যাপারে বিশেষ আকর্ষণ থাকে। এই আকর্ষণীয় উপসাগর যেন পৃথিবীর ইতিহাসের সমান্তরাল পথ চলেছেন। রহস্য ও সৌন্দর্যের মিশেলে তৈরি এই স্থানটি বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ভালো লাগার মতো একটি জায়গা।